আসসালামু আলাইকুম গাইস, বিটি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের ব্যাটারি কিছু কথা বলবো যে মোবাইল চার্জের বিষয়ে, যে আপনাদের যে মোবাইলগুলো চার্জ করে সেই চার্জটি ভালো করে আমাদের চার্জ করা কি উচিত নাকি আমাদের ক্ষতি হচ্ছে মোবাইলের কোনো কোনো ক্ষতি করতে পারছে, ভিডিওটা হচ্ছে এবার চার্জিং বিষয়ে কোন বিষয়ে গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তো গাইজ ওয়েলকাম ব্যাক। তো আজকে ভিডিও টপিকটা ছিল যে আমরা ফোনে যে চার্জ ইউজ করি, ফোনে যে চার্জ দিই আমরা, তো সেই ফোনে চার্জ আমরা মাঝে মধ্যে আমরা কী করি, আমরা বাঙালিরা কী করি, সে আমাদের চার্জ একটু কমে গেল তো আমরা কী করি আবার ফোনে চার্জ করি, একটু চার্জ কমে গেলো আবার আমরা চার্জ দিই, মানে দিনের মধ্যে অনেকবার কয়েকবার করে চার্জ দিই। বাট আমাদের আগের যে সিস্টেম ছিল, আমাদের আগের যে ব্যাটারি ফোন মানে ফোনের যে ব্যাটারিগুলো দেওয়া হচ্ছিলো, তো সেই ফোনের ব্যাটারিগুলোতে নিয়ম ছিল এরকম সিস্টেম, মানে কোম্পানি থেকে করা ছিল যে মানে আমাদের ফোনে একবারে চার্জ দিতে হবে পুরোটা, ঠিক আছে। সো আমাদের মানে বারবার যেইটা দিতাম ওইটা দেওয়া যাবে না। আর বর্তমানে যেইটা নিয়ম আমাদের মোবাইল কোম্পানিগুলো বলে, মোবাইল কোম্পানিগুলো আপনারা ইয়ে থেকে দেখবেন, আর আমি যেগুলো বলতেছি সবগুলো দেখা এবং আমি নিজে সেগুলো দেখছি, এখন অফলাইন আছি সো সেই জন্য প্রমাণ সহকারে দেখাতে পারতেছি, তাছাড়া আমি ওয়েবে যে আমি দেখা দিতাম সবগুলো। তো মোবাইল বর্তমানে মোবাইল কোম্পানিগুলো বলছে যে তাদের ফোনে যেরকম মানে সিস্টেমটা ব্যাটারি যে সিস্টেমটা করে দেওয়া হয়, তো সেইটাতে আপনারা যদি বারবার ফোনে চার্জ দেন, মানে ঘন ঘন কিছুক্ষণ পর একটা ঘন্টা পর কিংবা দিনে দুই তিনবার আপনারা যদি ফোনে চার্জ ইউজ করেন, তাতে ফোনের ব্যাটারি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। সো এটা হলো আপডেট নিউজ একবারে, যে আপনারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আপনারা যত খুশি ফোনে চার্জ দিতে পারেন। বাট একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ফোনের রিয়াল চার্জার দিয়ে কিন্তু চার্জ দিতে হবে, আপনার যে আপনাদের বিভিন্ন ফোনের বিভিন্ন ইয়ে থাকে, যেহেতু পিন থাকে, তো সেই বিভিন্ন ইয়ে দিয়ে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনাদের ফোনে যেই রিয়াল চার্জার থাকে সেই পিনটা দ্বারা দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফোনের যেই ফিমেল পোর্টটা, তো সেইটা কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এই জন্য আপনারা রিয়াল ইয়াটা ইউজ করবেন, আপনাদের রিয়াল যে ইয়াটা থাকবে সেটা আপনারা ইউজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর সেকেন্ড যেটা হলো সেটা হচ্ছে যে আপনাদের যে ইয়েটা ইউজ করেন, আপনারা মোবাইল কেনার সময় আমাদের কিন্তু বলে যে আমাদের আপনারা বাসায় নিয়ে যেয়ে একবারে ফুল চার্জ করবেন 18 ঘন্টা আট ঘন্টা কিংবা 6 ঘন্টা, এরকম একটা নিয়ম দেয় আর কি তারা বলে নর্মালি। তো এটা করলে কী হয়, আপনারা আমাদের একটা ফোন কেনার সময় একটা বিষয় আমাদের লক্ষ্য করা উচিত, অবশ্যই লক্ষ্য করা উচিত, যে যেই ফোনগুলোর চার্জ 40% নিচে থাকে, ঠিক আছে, 40%-এর নিচে থাকে, ফোনটা অন করে যখন আমরা দেখবো যে 40%-এর নিচে, তো সেই ফোনগুলো আমাদের নর্মালি না কেনাটাই বেটার। কারণটা আমি বলে দিই, ফোনটা কিন্তু তৈরি করার সময় 100% চার্জ দিয়েই কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে, 100% চার্জ দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেখানে যদি আমরা দেখি যে আমাদের ফোনের চার্জটা 40% হয়ে যায়, 40%-এরও কম, তাহলে সেই ফোনটা না কিনে নেওয়া, কারণ 100% ধরে রাখতে পারে না, 40%-ও কমায় যাচ্ছে। সো 50 হয়ে থাকে তো সেটা নেওয়া যায়, হ্যাঁ কমতে পারে, ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখবেন, ইনশাল্লাহ কাজে লাগবে আপনাদের। আশা করি ভিডিওতে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, সবগুলোই কাজে লাগবে, আশা করি ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড টপিক হয়ে গেল। আর চার্জের বিষয়টা সেটা হচ্ছে যে ফোনের চার্জের যে আমাদের মানে ব্যাটারিটা যদি মানে আপনাদের ফুলে ওঠে, অনেক সময় ফুলে আসে ব্যাটারিটা, ঠিক আছে, ফুলে নেওয়ার কারণটা হচ্ছে আপনাদের ফোনের যেই আমরা চার্জিং যেই ফাস্ট চার্জারটি ইউজ করি, যদি আপনাদের ফোনে যদি না সেটিংসটা থাকে, ফাস্ট চার্জিংয়ের সেটিংসটা যদি আপনার ফোনে না থাকে, ঠিক আছে, তো আপনারা যদি এমনিতে চার্জারটা ফাস্ট চার্জার লাগাই দেন, তাহলে আপনাদের কী হয় ফোনের যেই ব্যাটারিটা সেটা লোড নিতে পারে না, এই জন্য আপনাদের ফোনের যে ইয়েটা সেটা ফুলে যায় ব্যাটারিটা, ঠিক আছে। তো এটা হলো আমাদের থার্ড টপিকটা, তো সেই জন্য আমাদের ফোনের ব্যাটারিটা ফুলে যায়। তো আমাদের ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে চার্জ কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক আছে, এটা একটা বড় প্রবলেম, তো সেই জন্য আমাদের বারবার চার্জ দিতে হয়। তো আমি তো বললাম যে আমাদের ফোনে আপনাদের যতবার খুশি চার্জ দিতে পারেন, বাট একটা চার্জ একটু করলে ভালো হয়, আপনার রিয়েল ফোনে চার্জ হতে চার্জ করতে হবে, ঠিক আছে। তো এটা করলে আপনাদের ফোনে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, আপনারা চালাইতে পারেন এরকমভাবে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু বিষয়ে আপনাদের জানতে ইচ্ছে করে কিংবা আপনাদের শিখতে ইচ্ছে করে, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তো আমি অবশ্যই অবশ্যই সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকে ভিডিওটা থেকে অল্প একটু হলেও আপনাদের উপকার হবে, একটু হলেও উপকার হবে। সো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আমার ফোনে ফোন আমার কম্পিউটার এইগুলোর নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সো চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন, সব টপিকের উপর ভিডিও দেওয়া আছে, অ্যান্ড ফেসবুক কম্পিউটার ল্যাপটপ কিংবা সব টপিকের উপর ভিডিও দেওয়া আছে, সো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বেশি বকবক না করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন টন করে দেবেন, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।